ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দায় দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে রংপুর থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের চালক টাঙ্গাইলের ঘারিন্দা এলাকায় পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর পেছন দিক থেকে আসা এনা পরিবহনের আরেকটি বাস সজোরে দুর্ঘটনা কবলিত বাসটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় বাসটির তিন যাত্রী।